नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय मिथुन राशि जुलाई 2023 राशिफल तैरी होयेछे। महापुरुष राज्य परिश्रम अधिक हबे, मान सम्मान बृद्धि पाबे, आर्थिक उन्नति यथेष्ट साच्छल्य अवस्था। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে জুলাই মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি। জুলাই মাস তাদের জীবনে কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। মিথুন রাশির ক্ষেত্রে আগত জুলাই মাস মহা সমৃদ্ধির মাস হতে চলেছে। তাদের জীবনে একাধিক সমস্যার সমাধান ঘটবে এই জুলাই মাসে, আর এই জুলাই মাসে তাদের মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। কেননা মীন রাশি যে পয়লা জুলাই গ্রহের যে অবস্থান থাকবে সেটি হচ্ছে মেষে থাকবে রাহু এবং বৃহস্পতি, মিথুনে থাকবে রবি বুধ, তৈরি করবে বুধাদিত্র যোগ। মিথুন রাশির দ্বিতীয় থাকবে মঙ্গল শুক্র, তৈরি করবে ধনলাক্ষী যোগ। এছাড়া কেতু থাকবে তুলায় এবং শনি বক্রী অবস্থায় থাকবে কুম্ভে। মিথুন রাশি তাই আগত জুলাই মাস আপনার কাছে সমৃদ্ধির মাস হবে। এবার আসলে দেখে নিই জুলাই মাসে কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করছে। পয়লা জুলাই মঙ্গল তার রাশি পরিবর্তন করবে রাত 2:15। মঙ্গল কর্কট তার নিজ দশা ভেঙে করে প্রবেশ করবে সিংহতে। 7 জুলাই সকাল 4:03 শুক্র প্রবেশ করবে সিংহ রাশিতেই, তৈরি করবে মঙ্গল শুক্রের ধনলক্ষ্মী যোগ। 8 জুলাই দুপুর 12:15 বুধ প্রবেশ করবে কর্কট রাশিতে বুধের প্রবেশ একটা নতুন সুযোগের সন্ধান পাবে প্রত্যেক মিথুন রাশির জাতক জাতিকা। এছাড়া 25 জুলাই সকাল 4:31 বুধ পুনরায় কর্কট থেকে প্রবেশ করবে সিংহ রাশিতে, যা আপনার ক্ষেত্রে অত্যাশ্চর্য সময় আনবে। এছাড়াও 17 জুলাই রবি কর্কট রাশিতে অবস্থান করবে 5:07, অর্থাৎ রাশি পরিবর্তন করে মিথুন থেকে প্রবেশ করবে কর্কট রাশিতে। কর্কট রাশিতে রবির প্রবেশ অবশ্যই মহাসৌভাগ্য বয়ে আনবে মিথুন রাশিদের জীবনে। এবার আসো দেখি নি মিথুন রাশিদের পুরো জুলাই মাস ভোর তাদের কোন কোন সৌভাগ্য যোগ তাদের জীবনে কর্ম, অর্থ এবং পারিবারিক জীবনে শ্রীবৃদ্ধি ঘটাবে। প্রথমে বলবো, আপনার জীবনে সমৃদ্ধি আনবে 7 জুলাই এবং 8 জুলাই। 7 জুলাই শুক্রের রাশি পরিবর্তন এবং 8 জুলাই বুধের রাশি পরিবর্তন আপনার জীবনে মহা সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। কারণ 7 জুলাই যখন শুক্র রাশি পরিবর্তন করে সিংহতে প্রবেশ করবে, তখন 1 জুলাই সিংহতে আগমনরত মঙ্গলের সঙ্গে দেখা হবে, তৈরি করবে শুক্র এবং মঙ্গলের অতি শক্তিশালী রাজ্য। শুক্র এবং মঙ্গলের অতি শক্তিশালী রাজ্যের প্রভাবে মীন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আসবে মহা সমৃদ্ধি যোগ, তাদের জীবনে আসবে মহা উন্নতি যোগ। তারা জীবনকে প্রত্যক্ষ করবে এমন একটা সুন্দর একটা ব্যবহারিক জীবন হিসাবে, যা এক কথায় অবিশ্বাস্য। কারণ মিথুন রাশি আপনার জীবনে একাধিক যে সৌভাগ্য যোগ তৈরি হচ্ছে 7 এবং 8 জুলাই এই দুটো গ্রহের যোগ, অর্থাৎ মঙ্গল এবং শুক্রের যোগ আপনার জীবনে সমৃদ্ধি বয়ে আনবে, যা এক কথায় অবিশ্বাস্য। এছাড়া পুরো জুলাই মাসভর আপনি ত্রিগ্রহী রাজযোগের পাল্লায় থাকবেন। এই ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে 17 জুলাই। এই ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে অবশ্যই 8 জুলাই। কারণ 8 জুলাই 25 জুলাই 25 জুলাই বুধ প্রবেশ করবে সিংহ রাশিতে, সিংহতে অবস্থান করবে, এর আগে থেকেই অবস্থান করবে মঙ্গল এবং শুক্র, তৈরি হবে বুধ মঙ্গল শুক্রের ত্রিগ্রহী রাজ্য। তাই জুলাই মাসের শেষ প্রান্তে এসে মিথুন রাশিদের জীবনে আসবে মহা ধামাকাদার সুযোগ। তবে মিথুন রাশি আপনাকে আমি বলি,
জুলাই মাসে আপনাকে উন্নতি করতে গেলে আপনাকে অধিক পরিমাণে পরিশ্রম হতে হবে। পরিশ্রম না করলে কিন্তু আপনি সেভাবে ফল ভোগ করতে পারবেন না, আপনাকে যথেষ্ট চাপ পড়তে হবে। অর্থাৎ সৌভাগ্য তো যেমন আছে তেমনই শনির অশুভ অবস্থান আপনার জীবনে বিশেষভাবে খারাপ রেজাল্ট আনবে, যে কোনো কাজে আটকে যাবে, যে কোনো কাজে আপনার বিচ্ছেদ আসবে যদি আপনি মিথুন রাশির জাতক জাতিকার। তাই শনির এই অবস্থান অবশ্যই আপনার কাছে যথেষ্ট চিন্তাদায়ক, আর শনি থেকে আপনাকে আমি সাবধানে থাকতে বলব। এছাড়া মিথুন রাশি যদি আপনাদের সৌভাগ্য আছে অবশ্যই তা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। জুলাই মাসে স্বামী স্ত্রীর মধ্যে ঝুট জামলো অশান্তির মীমাংসা হবে, একে অপরের মধ্যে অবশ্যই ভালোবাসার সম্পর্ক তৈরি হবে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিক হন। মিথুন রাশি জুলাই মাসে পবিত্র প্রেম আসবে আপনার জীবনে, মঙ্গল শুক্রের একসঙ্গে অবস্থান আপনি প্রেমের জোয়ারে ভাসতে পারবেন পুরো জুলাই মাস। জুলাই মাস আপনার কাছে শুভ প্রেমযোগ আনার পাশাপাশি আপনার জীবনে আনবে বিবাহযোগ। জুলাই মাসে আপনার জীবনে বিবাহযোগ সম্পূর্ণভাবে স্পষ্ট হবে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিক হন। এছাড়াও মিথুন রাশি পুরো জুলাই মাসে আপনার শত্রুতার নাশ হবে, কারণ শনির বক্রী অবস্থা অবস্থান করায় এবং রাহু বৃহস্পতির গুরুচণ্ডাল দোষ তৈরি থাকায় আপনার শত্রুরা আপনার দিকে চেয়ে তাকাতে পারবে না। আপনার শত্রুতার থেকে আপনাকে অবশ্যই একে অপরের সঙ্গে রিলেশানটা করিয়ে রাখলে তাহলে সবচেয়ে ভালো। তবে মনে রাখবেন শত্রুতার জায়গা অতটা নেই জুলাই মাসে। এছাড়াও মিথুন রাশি জুলাই মাসে আপনার বিশেষ ফাটকা উপায়ের জন্য সুযোগ আছে। ফাটকা মানে লটারিতে উপার্জন, ফাটকা মানে কর্মের উপার্জন, ফটকান মানে প্রেম ভালোবাসা বৃদ্ধি। তাই ফটকা উপার্জনের যোগও আছে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন পুরো জুলাই মাস ভোর। তবে জুলাই মাস ভোর আপনাকে যে ব্যাপারে বিশেষ সাবধানে থাকতে হবে সেটি হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সাবধানে থাকতে হবে, কারণ আপনার মিথুন রাশির ওপর রবির দৃষ্টি গিয়ে পড়েছে যে এক কথায় ক্ষতিকারক। এর ফলে আপনার জীবনে অবশ্যই নানা ধরনের যন্ত্রণা জ্বালা জঞ্জাল আসতে পারে। তাই শরীরের ব্যাপারে বিশেষভাবে আপনাকে সাবধানে থাকতেই হবে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিক হন। এছাড়া মিথুন রাশি জুলাই মাসে আপনাকে অতিরিক্ত উন্নতি করতে গেলে অতিরিক্ত পরিশ্রম করতেই হবে, কারণ শনি আপনার রাশির অশুভ স্থানে নবম স্থানে অবস্থান করায় আপনার ভাগ্যোদয় ঘটাবার ক্ষেত্রে শনি আপনাকে বাধা দান করবে। তাই শনির প্রতিকার আপনাকে করতে হবে আপনি যদি মিথুন রাশি হন। শনির প্রতিকারের জন্যে প্রত্যহ আপনি তুলসী তলায় অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনি চালবেন, এতে আপনার জীবনে স্বাভাবিকের চেয়ে উন্নতি আসবে মিথুন রাশি। শনিবার দিন জ্বালবেন যে কোনো তুলসী তলায় একটা ঘিয়ের প্রদীপ, জীবনে শান্তি পাবে। এছাড়া জীবনে শান্তি পাওয়ার জন্যে আপনি অবশ্যই একাধিক ক্ষেত্র থেকে আপনার মানসিক অস্থিরতা দূর করতে হবে। এছাড়া আপনার মা বা মাতৃস্থানীয় কারের সাহায্য অবশ্যই দরকার, মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশি হন, এই মিথুন রাশি হন। সুতরাং মিথুন রাশি বোঝাই গেল আগত জুলাই মাস আপনার জীবনে একটা মহা সমৃদ্ধির মাস। আর যে তারিখগুলো বলে দিলাম 20 তারিখ থেকে যে তারিখগুলো আপনাকে বলে দিলাম সেই তারিখগুলো মেনটেন করে রাখবেন, কারণ এই তারিখগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই তারিখগুলো আগামী দিনে আপনার অবশ্যই নানাভাবে সৌভাগ্যের খবর আসতেই পারে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিথুন রাশির জাতক জাতিক ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বাইরে থাকা ভিডিওটা অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানাই, আমি রিসার্চ করছি। নমস্কার, ধন্যবাদ।